সবাইকে আমন্ত্রণ আন্তর্জাতিক সংবাদে শুরুতে শিরোনাম মমতার খেলা হবে দিবসের জবাবে বিজিবির পাল্টা ঘোষণা আফগানিস্তানে তালেবানির তাপট সীমান্ত নিয়ে চিন্তিত ইমরান খান ভাঙা হল দিল্লির রোহিঙ্গা ক্যাম্প সিরিয়াকে ভাঙার গভীর ষড়যন্ত্র কুর্দিদের জন্য স্বায়ত্তশাসিত এলাকা গঠনের চেষ্টা এরতোগানের বক্তব্যের পর সুর নরম করল তালেবান ইরাকে আইএস সাথে যুদ্ধের জন্য মার্কিন সেনাদের আর প্রয়োজন নেই বললেন ইরাকি প্রধানমন্ত্রী এবং ইরান এবং কিউবার যৌথ টিকা বিশ্বের অন্যতম সফল টিকা হতে যাচ্ছে বললেন স্বাস্থ্যমন্ত্রী সাইদ নামাকি দর্শক এই ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং আপনি কোন স্থান থেকে শুনছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন বিস্তারিত খবর পড়ছি আমি ফজলে রাব্বি মমতার খেলা হবে দিবসের জবাবে বিজেপির পাল্টা ঘোষণা আগামী ষোলোই আগস্ট রাজ্য জুড়ে খেলা হবে দিবস পালনের ঘোষণা দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি একই দিনে বাংলা বাঁচাও দিবস পালন করবে বিজেপি গত বুধবার এক ভার্চুয়াল সভায় হবে দিবস পালনের কথা জানান মমতা এরপরে শনিবার বাংলা বাঁচাও দিবস পালনের ঘোষণা দেন বিজেপির পশ্চিমবঙ্গ রাজ্য সভাপতি দিলীপ ঘোষ তিনি জানান ষোলোই আগস্ট বাংলা বাঁচাও দিবস হিসেবে পালন করবে পশ্চিমবঙ্গ বিজেপি সেদিন বিভিন্ন সভা সমাবেশ শাসক দলের অত্যাচার আর নির্যাতনের কাহিনী তুলে ধরা হবে অত্যাচারের হাত থেকে বাংলাকে রক্ষার দাবি করা হবে বলে জানান তিনি গত মার্চে পশ্চিমবঙ্গের লোকসভা নির্বাচনী মাঠে রাজনৈতিক স্লোগান হিসেবে ব্যাপক জনপ্রিয়তা খেলা হবে। সেই সময় পশ্চিমবঙ্গের এক নির্বাচনী সমাবেশে অংশ নিয়ে মোদী বলেছিলেন দিদি বলে খেলা হবে বিজেপি হবে শিক্ষা হবে উন্নয়ন হবে হাসপাতাল হবে স্কুল হবে দশ বছর ধরে খেলেছেন এবার খেলা শেষ হবে উন্নয়ন শুরু হবে কিন্তু নির্বাচনে বিজেপির ভরাডুবি হওয়ার পর তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জী এবার তার সেই জনপ্রিয় স্লোগানে দিবস পালনের ঘোষণা দিলেন আফগানিস্তানের তালেবানি দাপট সীমান্ত নিয়ে চিন্তিত ইমরান খান আফগানিস্তানে ক্রমেই শক্তি বাড়াচ্ছে তালেবান বাহিনী এরই মধ্যে সীমান্ত সুরক্ষা নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছে পাকিস্তান আফগানিস্তানে ক্রমবর্ধমান উত্তেজনার কারণে এবার সীমান্তের সামনের চৌকিগুলোতে সেনা মোতায়েন করল পাকিস্তান পাকিস্তানের সংবাদ মাধ্যম জনের রিপোর্টে বলা হয়েছে শনিবার স্বরাষ্ট্রমন্ত্রী শেখ রশিদ আহমেদ জানিয়েছেন পাকিস্তান সীমান্তের সামনের আবার চৌকি থেকে লুইস ফোর্স সহ অন্য বাহিনীকে সরিয়ে ফেলা হয়েছে সে জায়গায় সেনাদের মোতায়েন করা হয়েছে তবে পাকিস্তানি আফগানে তালিবানদের পক্ষে ছিল বলে বিভিন্ন রিপোর্টে দাবি করা হয়েছে অন্যদিকে আফগানিস্তান থেকে নিজেদের সেনা প্রত্যাহারের কাজ প্রায় শেষ করে ফেলেছে আমেরিকা পাকিস্তানের মন্ত্রী জানিয়েছেন এখন আধা সামরিক বাহিনীর পরিবর্তে সেনার তরফে সীমান্ত পর্যবেক্ষণের কাজ করা হচ্ছে সীমান্তের ওপারে আফগানিস্তানের পরিস্থিতি বিবেচনায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে জনে রিপোর্ট অনুসারে শেখ রশিদ আহমেদ বলেছেন সীমান্ত পাচার ও অন্যান্য অবৈধ কাজ রুখতে লুইস ফোর্স এবং রেঞ্জার সহ আধা সামরিক বাহিনী মোতায়েন থাকবে তবে আফগানিস্তানে বর্তমান পরিস্থিতি বিবেচনায় পাকিস্তান আফগান সেনা হয়ে পাকিস্তানের আশঙ্কা যদি তালেবানদের ভয়ে আফগান সেনারা পাকিস্তানে প্রবেশ করে সেক্ষেত্রে তালেবানরা তাদের উপর হানা দিতে পাকিস্তানে প্রবেশ করতে পারে ও পাকিস্তান যুদ্ধক্ষেত্রে পরিণত হতে পারে পাশাপাশি সেনা ছাড়া আফগানিস্তান থেকে যাতে অন্য কেউ পাকিস্তানে প্রবেশ করতে না পারে সে ব্যাপারে সতর্ক রয়েছে পাকিস্তান প্রসঙ্গত যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তান থেকে আমেরিকা নিজেদের সেনা সরিয়ে নিতে দ্রুত আফগানিস্তানের বেশিরভাগ অংশের দখল নিচ্ছে তালিবানেরা কিছু কিছু জায়গায় কঠোর বিধিনিয়মও লাগু করছে তারা এর আগে উনিশশো থেকে দুই পর্যন্ত আফগানিস্তানের দাপট দেখিয়েছিল তালেবানরা সে সময় মহিলাদের পুরুষ ব্যক্তি ছাড়া বাড়ির বাইরে যাওয়া নিষেধ ছিল মেয়েদের স্কুল থেকেও ব্যান করা হয়েছিল নিয়ম অমান্যের সাজা ছিল মৃত্যু ভাঙা হল দিল্লির রোহিঙ্গা ক্যাম্প দিল্লি উত্তরপ্রদেশ সীমান্তের কাছে রোহিঙ্গাদের একটি অস্থায়ী ক্যাম্প ভেঙে দিয়েছে উত্তরপ্রদেশ প্রশাসন এতে গৃহহীন হয়ে পড়েছে অসংখ্য পরিবার মদনপুর খাদারে রোহিঙ্গা শিবিরে কিছুদিন আগে আগুন লেগেছিল দমকল গিয়ে সে আগুন নিয়ন্ত্রণে আনে ক্যাম্পের অধিবাসীদের বক্তব্য ছিল বারবার তাদের ক্যাম্পে আগুন লাগিয়ে দেওয়া হচ্ছে তবে প্রশাসন তখন সে কথা মানতে চায়নি সম্প্রতি সে ক্যাম্পে লাগাও উত্তরপ্রদেশের সেচ দপ্তরের জমিতে তৈরি হওয়া শিবির বুলডুজার দিয়ে গুড়িয়ে দেওয়া হয় ক্যাম্পের ভিতর তৈরি করে একটি অস্থায়ী মসজিদও ভেঙে দেওয়া হয়েছে বলে অভিযোগ উত্তরপ্রদেশ ইরিগেশন বিভাগে এই অপারেশন চালিয়েছে তবে মসজিদ ভাঙার কথা প্রশাসন স্বীকার করেনি দক্ষিণ পূর্ব দিল্লির জেলাশাসক সংবাদ মাধ্যমকে জানিয়েছেন কোনো মসজিদ ভাঙা হয়নি মসজিদের মতো দেখতে কোনো কাঠামো সেখানে ছিল না কেবলমাত্র টেস্টগুলি ভাঙা হয়েছে স্থানীয় বাসিন্দাদের অবশ্য দাবি একটি টেন্টের ভিতরে মসজিদ তৈরি করা হয়েছিল জেলা শাসকের দাবি উত্তরপ্রদেশে ইরিগেশন বিভাগের জমির ওপর কোনো অনুমতি না ক্যাম্প তৈরি করা হয়েছিল তাদেরকে সেখান থেকে তুলে নতুন ক্যাম্পে নিয়ে যাওয়াই ছিল উদ্দেশ্য বস্তুত উত্তরপ্রদেশ প্রশাসন দীর্ঘদিন ধরেই ওই রোহিঙ্গা ক্যাম্প নিয়ে নালা আলোচনা করছিল অভিযোগ দিল্লি সরকারকে বারবার এ বিষয়ে ব্যবস্থা নিতে বলা হলেও কোনো লাভ হয়নি শেষ পর্যন্ত দিল্লি লেফটেন্যান্ট গভর্নরের পদক্ষেপে গত মঙ্গলবার দিল্লি প্রশাসন এবং প্রদেশ প্রশাসনের মধ্যে একটি বৈঠক হয় সেখানে ক্যাম্প ভেঙে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয় সমাজকর্মীদের বক্তব্য ক্যাম্প ভেঙে দেওয়ার পরে অন্তত ষোলোটি পরিবার গৃহহীন হয়ে পড়েছে তারা রাস্তার ধারে বসবাস করতে শুরু করেছে যার ফলে ট্রাফিকের সমস্যা হচ্ছে স্থানীয় মানুষের সমস্যা সমাধানে পড়েছেন তাদের যাতায়াত করতে অসুবিধা হচ্ছে দ্রুতই সমাধান না হলে সমস্যা আরো বাড়বে বলেই মনে করা হচ্ছে ওই ক্যাম্পে বসবাসকারী রোহিঙ্গাদের বক্তব্য তাদের আর যাওয়ার জায়গা নেই বাধ্য হয়ে তারা অস্থায়ী টেন্ট তৈরি করে থাকছিলেন কোনোরকম আগাম বার্তা না দিয়ে টেন্ট ভেঙে দেওয়া হয়েছে তাদের বহু জিনিস নষ্ট হয়েছে সূত্র পিটিআই ইন্ডিয়ান এক্সপ্রেস সিরিয়াকে ভাঙার গভীর ষড়যন্ত্র কুর্তিদের জন্য স্বায়ত্তশাসিত এলাকা গঠনের চেষ্টা সিরিয়া পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে সে দেশের কিছু এলাকা নিয়ে আলাদা স্বায়ত্তশাসিত সরকার গঠনের যে কথা বলা হচ্ছে তার মূল উদ্দেশ্য হচ্ছে সিরিয়াকে দুর্বল রাষ্ট্রে পরিণত করা দুই সাল থেকে সিরিয়া সরকার বিদেশি মদত পুষ্ট বিভিন্ন জঙ্গি সন্ত্রাসী গোষ্ঠীর বিরুদ্ধে যুদ্ধ করে আসছে প্রায় একশোটি দেশ থেকে অস্ত্রধারীদেরকে ভাড়া করে এনে সিরিয়ায় জড়ো করা হয় এবং পাশ্চাত্য বৃহৎ শক্তিগুলো পশ্চিম এশিয়ায় তাদের মিত্র দেশগুলো এসব অস্ত্রধারীদেরকে পৃষ্ঠপোষকতা দিচ্ছে বলে অভিযোগ অস্ত্রধারীদেরকে লেলিয়া দেওয়ার প্রধান উদ্দেশ্য হচ্ছে সিরিয়ার জনপ্রিয় আসাদ সরকারের পতন ঘটানো যায় কি না এ অঞ্চলে ইসরায়েলের তুলেছে কিন্তু প্রায় এক দশক ধরে যুদ্ধ করে শত্রুরা তাদের কোনো লক্ষ্যই অর্জন করতে তো পারেইনি বরং সিরিয়া সরকার রাজনৈতিক ও সামরিক দিক থেকে আগের চেয়ে আরও শক্তিশালী হয়েছে তারা বিদেশি মদত পুষ্ট এসব অস্ত্রধারীদের পরাজিত করতে সক্ষম হল অস্ত্রধারীরা এখনও উত্তর সিরিয়ার ইদলিপ প্রদেশের কিছু জায়গা এখনও নিয়ন্ত্রণ করছে যুক্তরাষ্ট্র তুরস্কের সহযোগিতায় তারা এখনও অবস্থানে অবস্থান করছে চলতি বছর মে মাসে সিরিয়ায় প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এবং ওই নির্বাচনে বাসার আল আসাদ পঁচানব্বই শতাংশ ভোট পেয়ে ফের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছে। যুদ্ধের ময়দানে সিরিয়া সরকার ও সেনাবাহিনীর শ্রেষ্ঠত্বে প্রমাণ দেওয়ার পর বাসার আল আসাদের প্রতিপক্ষরা এখন রাজনৈতিক অঙ্গনে প্রভাব বিস্তার ও সিরিয়ার ক্ষতি করার চেষ্টা করছে শত্রুর অন্যতম একটি কৌশল হচ্ছে সিরিয়ার উত্তর ও উত্তর পূর্বাঞ্চল সহ আরও বেশ কিছু জায়গা নিয়ে আলাদা স্বায়ত্তশাসিত এলাকা গঠন করা সিরিয়ার উত্তরাঞ্চল ও সশস্ত্র কুর্দিরা যুক্তরাষ্ট্রের সহায়তায় স্বায়ত্তশাসিত এলাকা গঠনের চেষ্টা করছে এবং তারাও সিরিয়ায় ইরাকের কুর্দিদের মতো স্বায়ত্তশাসিত এলাকা গঠনের দাবি জানাচ্ছে সিরিয়া ডেমোক্রেটিক দলের সামরিক শাখার কমান্ডার মাজলুম আবাদি বলেছেন সিরিয়ার বর্তমান অবস্থা সালের মতো নেই সে কারণে সিরিয়ার শাসন ক্ষমতায় কুর্দিদের আরো বেশি ভূমিকা পালনের সুযোগ দেওয়া উচিত বাস্তবতা হচ্ছে কুর্দি মিলিশিয়া বাহিনী তাদের স্বায়ত্তশাসনের দাবিকে আরও পাকাপোক্ত করার জন্য দেশটির উত্তরাঞ্চলে প্রাকৃতিক সম্পদ বর্ধকলে রেখেছে এবং সেখান থেকে তেল উত্তোলন করে অন্যত্র বিক্রি করছে এবং সেই অর্থ তারা তাদের প্রস্তাবিত স্বায়ত্তশাসিত এলাকার বিভিন্ন চাহিদা পূরণে ব্যয় করছে তাদের কাজে যুক্তরাষ্ট্র এবং ইউরোপের বেশ কিছু দেশ সহযোগিতা করছে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন সম্প্রতি এলিজা দাবিদার একদল সাক্ষাৎ দেন এই সাক্ষাতে প্রতিনিধি দলের এক নেতা বার ইয়াবান খালেদ তাদের স্বায়ত্তশাসনের শাসনের প্রতি আন্তর্জাতিক সম্প্রদায়ের সমর্থন লাভের জন্য ফরাসি প্রেসিডেন্টের সহায়তা চেয়েছেন এ ব্যাপারে এক প্রতিক্রিয়ায় সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে তাদের প্রস্তাবিত স্বায়ত্তশাসিত এলাকায় কোনো কোনো আরব দেশের কর্মকর্তারা সেখানে যাচ্ছেন এবং তারা ওই এলাকাকে সিরিয়া থেকে বিচ্ছিন্ন করার জন্য প্রচার চালাচ্ছেন যার মূল উদ্দেশ্য হচ্ছে সিরিয়াকে দুর্বল করা প্রকৃতপক্ষে স্বায়ত্তশাসিত এলাকা গঠন সিরিয়ার বিরুদ্ধে বড় ধরনের ষড়যন্ত্র দোকানের বক্তব্যের পর সুর নরম করল তালেবান তুরস্কের কাবুল বিমানবন্দরের দায়িত্ব নেওয়ার বিষয়ে গত কয়েক সপ্তাহ ধরে তালেবানের কাছ থেকে হুমকি থামকিয়ে আসছিল এই হুমকি এমন পর্যায়ে পৌঁছে গেছে যে তালেবান তুরস্ককে দখলদার বলতে পর্যন্ত দ্বিধা করেনি আর তুরস্ক যদি আফগানিস্তানের সৈন্য রাখে তাহলে তাদের বিরুদ্ধে জিহাদ চালানোর ইঙ্গিত দেয় তালেবান এমনকি আলোচনা টেবিল থেকে একতরফাভাবে উঠে যাওয়ার অভিযোগও তুলে তুরস্কের বিরুদ্ধে তুরস্ক এতদিন সুর নরম করে তালেবানের এইসব অভিযোগ এবং দাবির উত্তর দিয়েছে কিন্তু তুরস্ক যত নরম হয় তালেবানের সুর তত গরম হয় এবং শেষ পর্যন্ত তুরস্ককে দখলদার বলে আখ্যায়িত করে Oui. Okay. যা আসলে অনেক তুর্কি ভালোভাবে নেয়নি এবার তালেবানে এসব অভিযোগের জবাব আসে তুরস্কের একেবারে উচ্চ পর্যায় থেকে এর এবার তালেবানকে সংযত হবার আহ্বান জানান তিনি তালেবানের সঙ্গে বৈঠকে বসার ইঙ্গিত দিয়েছেন ঠিকই কিন্তু তালেবানের বিভিন্ন কর্মকাণ্ডকেও একটু কূটনৈতিক ভাষায় স্মরণ করিয়ে দিয়ে বলেছেন তালেবানের সঙ্গে তুরস্কের ধর্মীয় বিশ্বাসে কোনো বিভেদ দ্বন্দ্ব সংঘাত বা সমস্যা নেই একেই ধর্মীয় বিশ্বাস ধারণ করে তাই তুরস্কের সঙ্গে তালেবানের সমঝোতায় আসা সহজ অনেক বিশ্লেষক মনে করেন তুরস্কের বিরুদ্ধে বিবৃতি দেওয়ার ক্ষেত্রে তালেবানের উচিত আরো সংযত এবং সাবধানতা অবলম্বন করা কারণ তুরস্কের মতো গুরুত্বপূর্ণ একটা সুন্নি মুসলিম দেশের সঙ্গে বাড়িয়ে কোনো লাভ নেই তালেবান চীন রাশিয়া ইরান এবং ভারতের সঙ্গে বৈঠক করতে পারে তাদের অনেক অনৈতিক শর্ত মেনে নিতে পারে সেই সঙ্গে আচরণ করা উচিত তালেবানের হুশিয়ারের বিরুদ্ধে এরদোকান বলেন তুরস্ক কাবুল বিমানবন্দর নিয়ে যে পরিকল্পনা করছে সে বিষয়টি তালেবান খুব ভালোভাবেই জানে অর্থাৎ এ বিষয়ে তালেবানকে আগেই অভিহিত করা হয়েছে এবং তুরস্কের আসল পরিকল্পনা তালেবানকে জানানো হয়েছে ইরাকে আইএস সাথে যুদ্ধের জন্য মার্কিন সেনাদের আর প্রয়োজন নেই বললেন ইরাকি প্রধানমন্ত্রী ইসলামিক স্টেট বা আইএস জিহাদিদের সঙ্গে যুদ্ধ করতে আর মার্কিন সেনা প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন ইরাকের প্রধানমন্ত্রী মুস্তাফা আল কাদিমি তাই ইরাকে থাকা মার্কিন সেনাদের ভবিষ্যৎ দেশটির কর্মকর্তাদের সঙ্গে আলোচনা শেষে নির্ধারণ করা হবে মুস্তাফা বলেন ইরাক যুক্তরাষ্ট্রের কাছে তাদের সেনা প্রত্যাহারের জন্য একটি নির্দিষ্ট সময় নির্ধারণ করতে চাইবে তবে ইরাকি সেনাদের প্রশিক্ষণ এবং মার্কিন গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রাখতে এ সংক্রান্ত কর্মকর্তা ও সেনাদের অবস্থান নিশ্চিত করতে চায় দেশটি এরই মধ্যে এ নিয়ে বাগদাদ ওয়াশিংটনের মধ্যে আলোচনা শুরু হয়েছে সংবাদ মুস্তফা বলেন ইরাকের আর কোনো বিদেশি সেনাদের দরকার নেই ইসলামিক স্টেটের বিরুদ্ধে যে যুদ্ধ তাতে প্রস্তুত হওয়ার জন্য মার্কিন সেনাদের ইরাক ছাড়ার নির্দিষ্ট সময় নির্ধারণ করা উচিত এটি ওয়াশিংটনে আলোচনা টেবিলে নির্ধারণ করা হবে সোমবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে বৈঠকে বসেছেন মুস্তফা ইরাকে শিয়া রাজনৈতিক দলগুলো দেশটিতে মার্কিন সেনাদের উপস্থিতি নিয়ে সরকারের উপর চাপ প্রয়োগ করে চলেছে এই চাপের মধ্যে যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন তিনি ইরান এবং কিউবার যৌথ টিকা বিশ্বের অন্যতম সফল টিকা হতে যাচ্ছে বললেন স্বাস্থ্যমন্ত্রী সাইদ নামাকি ইরান এবং কিউবার মাধ্যমে যৌথভাবে তৈরি হল করোনা ভাইরাসের টিকা বিশ্বের অন্যতম সফল টিকা হিসেবে বিবেচিত হবে বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন ইসলামী প্রজাতন্ত্র ইরানের স্বাস্থ্যমন্ত্রী সাইদ নামাকি স্বাস্থ্যমন্ত্রী সাইদ নামাকি কিউবার করোনা বিষয়ক গবেষণা প্রতিষ্ঠান ফিনল্যান্ড প্রধান ভিসেন্তে ভাইরাসের সঙ্গে সাক্ষাতের অবকাশে সাংবাদিকদের বলেন আমাদের কাছে মনে হচ্ছে ভবিষ্যতে করোনা ভাইরাসের এমন মারাত্মক মিউটেশন বা ভ্যারিয়েশন ঘটবে যে কোনো চীনের উহান শহর থেকে সৃষ্ট করোনার মতো হবে না নামাকি বলেন বিশ্বের গবেষণা প্রতিষ্ঠান করে ইরান এবং কিউবার বিজ্ঞানীদের এমনভাবে প্রস্তুতি নিতে হবে যে তারা যেসব ভ্যাকসিন বা টিকা প্রস্তুত করবে সেগুলো যেন বর্তমানে তৈরি করা টিকার মতো না হয় এছাড়া ইরানে সকলের জন্য টিকার কার্যক্রম খুব দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে বলেও জানান তিনি দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ